আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিয়ে আসলাম একটি নতুন গাড়ি ভিডিও। তো দেখতে পারতেছেন এটা স্টারলেট সলিল, আর এটা হচ্ছে 1993 মডেল, 97 রেজিস্ট্রেশন। আসেন তো এখন আমরা ঘুরে গাড়ি ভিডিওটি দেখি। তো দেখেন ফ্রন্টের থেকে শুরু করি আমরা। হ্যাঁ, গাড়িতে কোথাও কোনো ইয়া নাই, মারি নাই, বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। গাড়িটা পুরো ঘুরে দেখেন, ফ্রন্ট সাইডটা দেখেন। আসেন সাইডে দেখাই, দেখেন কোথাও কোনো জায়গায় কোনো ইয়া নাই, কালার কোনো ডেন্ট নাই। ব্যাক সাইডটা দেখান, ব্যাক সাইডেও কোথাও কোনো জায়গায় কোনো ডেন্ট পেন্টের কোনো কাজ নাই। গাড়িটা নিয়ে কোনো কাজ, বাইরের কোনো ডেন্ট পেন্টের কোনো কাজ করাইতে হবে না, নিয়ে এভাবে চালাইতে পারবেন। চলেন এবার দেখি আমরা ভিতরের ড্যাশবোর্ড, সিট এগুলো দেখি। চলেন, এই দেখেন ড্যাশবোর্ডটা অনেক ভালো ড্যাশবোর্ড, কোথাও কোনো ছিঁড়া ফাটা নাই, কোনো কিচ্ছু নাই, একদম ভালো। আর সাধারণত পুরাতন গাড়িতে এত ড্যাশবোর্ড এত ভালো থাকে না। হ্যাঁ, আমার গাড়িটাতে অনেক ভালো ড্যাশবোর্ড, পুরাতন গাড়ি হিসাবে অনেক ভালো ড্যাশবোর্ড। তো সিট কভারগুলো দেখান, সিট কভারগুলো মোটামুটি ভালোই আছে, সিট কভারও নতুন নিয়ে লাগাইতে হবে না, এভাবে চালাইতে পারবেন যদি মনে করেন আপনারা। ওকে, চলেন এবার ড্রাইভিং সিটের এই পাশটা দেখাই দিই। এটা হচ্ছে জন্মগত, এটা অটো গিয়ারের গাড়ি, আর ইয়া চেঞ্জ করা হয় নাই, এটা জন্মগতভাবে এটা অটো। এবার চলেন আমরা দেখি ইঞ্জিন, ইঞ্জিন সাইডটা দেখি। ইঞ্জিন হচ্ছে আসলে এটা 1300 সিসির একটি গাড়ি, ইঞ্জিন হচ্ছে 1300 সিসির একটি গাড়ি এটা, আর যেরকম আছে এরকমই, এটা কোনো চেঞ্জ করা হয় নাই, কিছু করা হয় নাই, খুবই ভালো, এবং কি মাইলেজও ভালো দেয়, আর ইঞ্জিন সাউন্ডও খুব ভালো। গ্যাসও করা আছে, তেলও করা আছে, দুইটাই চালাইতে পারবেন, গ্যাসও চলে তেলেও চলে। ওভারঅল মিলে যা আছে অরিজিনালি, যা আছে গাড়িতে সব অরিজিনাল, ডুপ্লিকেট কোনো কিছু করা হয় নাই, আর অ্যাক্সিডেন্ট বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। সবচেয়ে বড় কথা হলো যে গাড়িতে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে গাড়িটা চালায় মজা পাওয়া যায় না, কিন্তু আমার এই গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি, বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এবার আসি দামের কথায়, গাড়িটির দাম কত। তো গাড়িটি হচ্ছে, গাড়ির কাগজপত্র হচ্ছে হইলো, এই ফিটনেস হচ্ছে হইলো 22 সাল পর্যন্ত আপডেট করা, আর ট্যাক্স টোকেন হচ্ছে হইলো রানিং ফেল। তো গাড়িটি আমি এই অবস্থাতে দাম চাচ্ছি, আস্কিং প্রাইস হচ্ছে 2,50,000 টাকা। আপনারা আসলে যদি ভালো লাগে, গাড়িটি ভালো লাগে, তো আইসা দামাদামি করে, কিছু দামাদামি করে নিতে পারবেন। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আসবেন। আমার ঠিকানা হচ্ছে রেজিস্ট্রিপাড়া, টাঙ্গাইল রেজিস্ট্রিপাড়া, সাইন কলেজের পাশেই। তো ভিডিও স্ক্রিনে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমাকে পাবেন, রেজিস্ট্রিপাড়া আসলেই আমাকে পাওয়া যাবেন। আসসালামু আলাইকুম।